उत्तोलन कर पॉलिटिकल लोग जो युद्ध मध्य शामिल आछेन डॉक्टर्स ऑलरेडी बोले छी पुलिस कर्मी आछे अनेक लोग जन के कोरोना हुए छे अनेक लोग जन कोरोना हुआर पोरे स्वस्थ हो गए छे इति संगे सिविल डिफेंस वॉलंटियर्स आछेन हमार सिविक वॉलंटियर्स आछेन एडीएम्स थेके स्टार्ट करे हमार सब डिविजनल ऑफिसर्स ब्लॉक डेवलपमेंट ऑफिसर्स आईसीज ओसीज सभी लोग जन के आमी आभार धन्यवाद जनाची विदाउट कंसर्टेड एफर्ट्स विदाउट कमिंग टुगेदर ए पर्टिकुलर टाइम जे रकम चलछे आमी लड़ाई करते पारबो ना सुतरां एज अ टीम ए गोटा जिलार मध्य जे जे लोग जन कोरोनार अगेंस्टे लड़ाई करछे एवं कोरोना छाड़ाओ एडमिनिस्ट्रेटिवली स्पीकिंग जतो डेवलपमेंट काज मध्य जुक्त आछेन शकल के आमी नमस्कार जानाच्छी आपनी सभी जानें मार्च एप्रिल थेके जे रकम गोटा विश्व ए महामारी संगे युद्ध करे जाच्छे ओटा दिस पर्टिकुलर वॉर इज कंटिन्यूइंग कतो मास चलबे कतो बछर चलबे ठीक नहीं बट वन थिंग एक जिनिस खूबे गुरुत्वपूर्ण जो आपनार ध्वनि आकर्षण आमी करते चाहिछी मॉर्बिडिटी रेट ऑफ ए कोरोना डिजीज अत्यंत लो आछे माने आपनी जदि कंपेयर करबें कोरोना महामारी संगे अनेक अन्य अन्य जो हमार डिजीज आछे ट्यूबरकुलोसिस कैंसर एड्स एवं एक्सीडेंटल डेथ जदि आपनी काउंट करबें आपनी देखबें कि ओई सब रीजन्स जने डेथ एवं जो फेटालिटी परसेंटेज आछे ओटा अनेकटाई बेशी स्वाधीनता दिवस उद्यापन अनुष्ठान उपस्थित सकल के हमार आंतरिक अभिनंदन शुभेच्छा एवं शुभकामना जनाई सारा देश संगे नदिया जिलाओ शामिल हुए छे ए विशेष दिन की पालन 1940 15 अगस्त
স্মৃতিতে একটি বিশেষ দিন। এই দিন থেকে আধুনিক স্বাধীন ভারতের পথ চলা শুরু। এই দিনটি আমরা গিয়েছিলাম আমাদের আমি পেয়েছিলাম আমাদের স্বাধীনতা। মহাত্মা গান্ধী, পণ্ডিত জওয়াহরলাল নেহরু, নেতাজি সুভাষ চন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, মাস্টার সূর্য সেন প্রমুখের এইসব মহান আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই সকল স্বাধীনতা সেনানী এবং আমার প্রিয় লোকজনের আমি জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা। আজ আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর কাছে একটি বৃহৎ শক্তি রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বিজ্ঞান, অর্থনীতি, শিক্ষা, কারিগরি বিদ্যা সর্বক্ষেত্রে সর্বকালি সামগ্রিক শিক্ষায় আমরা পৃথিবীতে একটি শক্তিধর রাষ্ট্ররূপে স্বীকৃতি লাভ করেছি। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও বিভিন্ন সামাজিক প্রকল্পে দেশের মধ্যে অগ্রবর্তী রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজসাথী, মানবিক, জয় বাংলা এবং জয় জওহর, লোকপ্রসার প্রকল্প এবং অন্যান্য বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে সকল মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা সফলভাবে পৌঁছে দিয়েছে। নদিয়া জেলাও তার ব্যতিক্রম নয়। জেলা প্রশাসন প্রতিনিয়ত বিভিন্ন সরকারি প্রকল্পে রূপায়ণের মাধ্যমে অধিক সংখ্যক প্রান্তিক মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিয়েছে। আমি এক নজরে একদম ছোট করে নদিয়া জেলার মধ্যে যে উন্নয়ন হয়েছে ওটা উল্লেখ করতে চাইছি। আমার জেলার কৃষাণ ক্রেডিট কার্ড মোট 5,47,000 থেকে বেশি লোকজনকে দেওয়া হচ্ছে। গত 8 বছর স্বদিনের কাজ 10,60,00,000 এসে বেশি শ্রম দিবস সৃষ্টি হয়েছে। খাদ্যসাথী প্রকল্পের আওতায় জেলার 57,00,000 মোর দেন 57,00,000 জন এই যোগ্য উৎপাদক। তপশিলি বন্ধু এবং তপশিলি যে জহর 80,000 মোর দেন 80,000 জন যোগ্য। জেলায় 5,50,000 এসে বেশি ছাত্রছাত্রীকে সবুজসাথী প্রকল্প সাইকেল প্রদান করা হয়েছে এবং অন্যান্য প্রকল্প চলছে যেখানে সবাই এখানে বলার সম্ভব হবে না। তবু আমি কিছু ইম্পর্টেন্ট জিনিসকে উল্লেখ করতে চাই। জেলা প্রশাসনের এই আমি প্রথমে স্বাগত জানাচ্ছি। কোভিড ইন্ডিয়া হিসাবে আজকে আমি এই পয়েন্টে উপস্থিত হয়েছি একটা বার্তা নিয়ে যে কোভিডের বিরুদ্ধে লড়াই বা কোভিডকে নিয়ে এতটা ভয় পাওয়ার কিছু নেই তার চলন জানাচ্ছি। আমি গত 1 মাস পরে আজকে আমার 4 জুলাই আমি কোভিড আক্রান্ত হয়ে মানে জ্বর আসে আমার নিজের লক্ষণগুলো ভালো বুঝতে পেরে আমি নিজেকে সাবধানে রাখি এবং আজকে আমি মঞ্চে আপনাদের সঙ্গে দাঁড়িয়ে আছি। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমি আমার জেলা প্রশাসনে গত 1 মাস ধরে আমার সাথে যেভাবে সুন্দর ব্যবহার করে আমাকে মানসিকভাবে উদ্দীপিত করে আমাদের এনজিও সাহেবকে প্রতি মুহূর্তে আমাকে যেভাবে প্রোটেকশান দিয়েছেন এবং মানসিকভাবে আমাকে যেভাবে উনি উদ্দীপিত করেছেন আমি তার কথা একদম বলতে পারব না। প্রতি মুহূর্তে চাকরি যাত্রার সময় ডাক্তারবাবু আপনি ভালো আছেন তো, কেমন আছেন আপনি, আমরা আপনাদের সাথে আছি, আপনি ভালো থাকবেন। আমার এই বক্তব্যটাই প্রত্যেকের কাছে যে যখনই কোনো কোভিড আক্রান্ত সংস্থান হবে আমাদের প্রত্যেকেরই উচিত তাকে মানসিকভাবে তাকে ইয়ে করা, উত্তেজিত করা। কারণ আমিও দেখেছি 1 মাসের মধ্যে আমার কিন্তু ফিজিক্যালি আমি কিন্তু কোনো রকমভাবে প্রবলেম পাইনি, মেন হচ্ছে মানসিক উদ্বেগ। কারণ কি রোগটা কোন দিকে যাবে কেউ জানে না, কিন্তু 99% রোগটাতে কোনো রকম প্রবলেম নেই। এই স্বাধীনতা দিবসে সারা দেশ জুড়ে সরকারি বেসরকারি স্কুল কলেজ সাধারণ মানুষ আমরা সবাই মিলে এই স্বাধীনতা দিবসে উদযাপিত অনুষ্ঠানে আজকের এই পবিত্র দিন আমরা স্মরণ করি। সবার প্রথমে শ্রদ্ধা জানাই সেই বীর শহীদদের যাদের আত্মবলিদান যাদের আত্মত্যাগ বিনিময়ে আমরা ভারতবর্ষকে স্বাধীন করতে পেরেছি। সেখানে হিন্দু মুসলিম খ্রিস্ট
জাত মারাঠা সর্বধর্মের মানুষ একই সঙ্গে আমরা ভারতবর্ষকে স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম। তাদের যেমন স্মরণ করি, সেই সঙ্গে আজকের এই পবিত্র দিনে তাদেরও আমরা স্মরণ করি। যে মায়ের সুধারা, যে মা তার সন্তানকে তার দেশের জন্য উৎসর্গ করেছিলেন, সেই মায়েদেরকে শ্রদ্ধা করি আজকের দিনে।